ডাবগাম ফুলবাড়ি টিএমসি ক্যান্ডিডেট গৌতম দব এখানে সব সময় ঘুরে বেড়াচ্ছেন দেখছেন গৌতম দা কি অবস্থা দেখছেন চারিদিকে ঠিক আছে ঠিক আছে কোন গন্ডগোলের খবর কিছু গন্ডগোল দুই একটা জায়গায় ওরা বুথে করছে এখানে একটা জায়গাতে খাওয়ার ব্যবস্থা করেছে এসব আমরা ট্যাকেল করব জেতার প্রতি কতটা আশ্বস্ত মানুষ আশীর্বাদ দেবে আশা করি উত্তরবঙ্গে তো 2019 এ দেখলাম ভালোই বিজেপির উত্থান হয়েছে এবার কি সেটা ন্যাশনাল গভর্নমেন্ট ইলেকশন ছিল স্টেট গভর্নমেন্ট ইলেকশনে মানুষ র্যালি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে করোনা নিয়ে দেখছেন কত কি হারে বাড়ছে প্রধানমন্ত্রী আজকেও র্যালি করছেন প্রধানমন্ত্রী র্যালি করছেন অমিত শাহ র্যালি করছেন তারা মিটিং করছেন আর 32 দিন ধরে বাংলায় ইলেকশন চাপিয়ে দিয়েছেন শর্ট স্প্যানে ইলেকশন করা উচিত ছিল সেটা করেননি তার জন্য করোনার এত প্রকোপ বাড়ছে চারিদিকে বাইরে থেকে তাদের সমস্ত লিডার্স ক্যাডার সব ঢোকাচ্ছে করোনাকে ছড়িয়ে দিয়েছে আর এখন সকাল 10টা অবধি ক্যাম্পেন বন্ধ সন্ধ্যা 7টা পরে ক্যাম্পেন বন্ধ এটা কি কোনো প্রচারই যদি মানুষ করতে না পারে তাহলে এই ইলেকশন তো মানুষের কাছে পৌঁছানো যাবে না কেন 32 দিন ধরে ইলেকশন হলো কেন 10 দিনের মধ্যে ইলেকশন শেষ করতে পারলো না ইসিআইকে তো জবাব দিতে হবে ইসিআই হাতে ক্ষমতা দিয়েছে আমাদের দেশ আমাদের দেশের আইন কিন্তু তার মানে এই নয় যে ইসিআই মানে তিনি সংবিধানের ঊর্ধ্বে গৌতম দেব অভিযোগ করছেন প্রধানমন্ত্রী ডাবল স্ট্যান্ডার্ড দেখাচ্ছেন করোনা নিয়ে পশ্চিমবঙ্গে আর সারা দেশে যখন উনি যাচ্ছেন তখন আলাদা চেহারা ক্যামেরাম্যান তাপস বাইরির সঙ্গে অনুপম মিশ্র আজ তক বাংলা শিলিগুড়ি আজ তক বাংলা জানুন সব খবর সবার আগে সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা বেল আইকন প্রেস করতে ভুলবেন না